আমার মনে হয় বাচ্চার যত্ন নেওয়া দূরে থাক, নিজের যত্ন নেবার মতো যথেষ্ট সময় ছিল না। আমি মনে মনে এমন সব চিন্তা করতাম যা কাউকে বলা যায় না। আমার ভয় হতো আমার চিন্তাগুলো দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছিল। আমি জানতাম যে একজন মাকে কেমন হতে হবে, কিন্তু আমার মনে হতো আমি তা পারবো না। আমি এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম, আমাকে দেখতে ফ্যাকাশে লাগতো, যেন রক্ত শূন্য। আমি একবারের জন্য বিশ্রাম নিতে পারিনি বা বাচ্চাকে চোখের আড়াল করিনি, এমনকি কয়েক মিনিটের জন্যও না। আমি আমার বাচ্চার সাথে একা থাকতে ভয় পেতাম। সে হঠাৎ করেই জেগে উঠতো আর আমি ভয়ে নিথর হয়ে যেতাম। যতবার আমার স্ত্রী ওকে সামলানোর জন্য উঠতো আমার তত বেশি খারাপ লাগতো। অনেক অপরাধ বোধ ছিল, কিন্তু আমি আমার স্ত্রীর সাথে এটি নিয়ে কথা বলি না। আমি ওর জন্য খারাপ কোনো কিছু করতে চাইনি। এটি খুব বাজে একটা সময় ছিল। বুঝতেই পারিনি আমি কতটা নিয়ন্ত্রণের বাইরে ছিলাম। আমি ভয় পেতাম যে তারা যদি জেনে যায় তাহলে আমার বাচ্চাকে নিয়ে যাবে। আমার স্বামী চিন্তিত ছিল এবং সরাসরি NHS এর সাথে যোগাযোগ করছিল। খুব অল্প সময়ে কেউ আমাকে কল ব্যাক করে, আমাকে আশ্বস্ত করে, আমাদের অনেক সাহায্য করে। অনেক বাবা মা সন্তানের জীবনের প্রথম কয়েক মাস বা বছরগুলিতে এক্সাইটি, ডিপ্রেশন ও মানসিক স্বাস্থ্যজনিত অন্যান্য সমস্যায় ভোগেন, যাদের পর্যাপ্ত চিকিৎসা ছাড়া পূর্বের কোনো মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার ঘটনা আছে তাদের ক্ষেত্রে এর প্রবণতা বেশি। অনেক অভিভাবক নীরবে ভুগে যান কিংবা অপেক্ষা করেন যতক্ষণ পর্যন্ত না পরিস্থিতি অনেক খারাপ হয়ে যায়। গ্রেটার ম্যানচেস্টারে আমরা নতুন এবং প্রত্যাশিত পরিবারগুলোকে সম্ভাব্য সবচেয়ে ভালোভাবে তাদের যাত্রা শুরু করতে সাহায্য করতে চাই। তাই আপনার পরিস্থিতি যেমনই হোক না কেন, আমাদের অফার করা বিস্তৃত পরিষেবার ব্যবহার করার জন্য কারো সমস্যাই খুব ছোট, সাধারণ কিংবা খুব জটিল নয়। এবং আপনার যদি তা প্রয়োজন হয় আপনি যে কোনো সময় তা গ্রহণ করতে পারেন কিংবা বাদ দিতে পারেন। আমি আমার জিপির অফিসে একদম ভেঙে পড়ি এবং সে একটি রেফারেলের ব্যবস্থা করে। আমি অনলাইনে পেরিনেটাল বিশেষজ্ঞের সাথে আমার প্রথম সেশন করি। তিনি বুঝতে পেরেছিলেন যে আমি কি ভাবছি এবং কেমন অনুভব করছি এবং আমাকে বোঝান যে এটি অস্বাভাবিক কোনো কিছু নয়। মানসিক স্বাস্থ্য সমস্যা যে কারোরই হতে পারে, এটি খুবই সাধারণ ব্যাপার। এটি আমার জন্য অনেক লম্বা সফর ছিল, কিন্তু আমি যখন থেকে সাহায্য পেয়েছি সবকিছু ঠিকঠাক হতে শুরু করে। দলটি খুব বিশ্বস্ত ছিল। তাদের গল্প শুনে আমি এটা বুঝতে পারি যে আমি পারফেক্ট না হলেও আমি আমার ভালোবাসা দিয়ে আমার সেরাটা দিচ্ছি। সে কান্না করে না, কারণ তার মা তার সাথে আছে। আবার অনেক কারণ আছে যেগুলোর জন্য সে হয়তো কান্না করছে। আমি এখন বুঝতে পারি যে আমার অভিজ্ঞতা নতুনদেরও সাহায্য করছে। আমি ভাবিনি যে আমি বন্ধু হতে পারবো কিংবা একসাথে এভাবে হাসি খুশি সময় কাটাবো। অনেক বাবাদের মতো আমি চিন্তা ভাবনা না করেই বলেছিলাম যে আমি হয়তো পরিস্থিতি আরো খারাপ করে দিতে পারি। সাহায্য লাভ করায় কোনো স্বার্থপরতা ছিল না। এর মানে হলো আমি আমার পরিবারকে আরো ভালোভাবে সহযোগিতা করতে পারবো। আর সত্যিই আমি আমার মেয়ের সাথে সময় কাটাতে অনেক উপভোগ করি। সকল সহযোগিতা আমাকে নিরাপদ বোধ করিয়েছিল। পেছন ফিরে তাকালে আমি খুবই খুশি হই যে আমরা প্রথম পদক্ষেপ নিতে এবং সাহায্য চাইতে পেরেছিলাম। যদি আপনার বা আপনার সঙ্গীর প্রয়োজন হয় অল্প কিংবা অনেক সহযোগিতা, রেফারেল পাওয়ার বিষয়ে আপনার জিপি, মিডওয়াইফ বা স্বাস্থ্য পরিদর্শকের সাথে কথা বলুন। অথবা যদি আপনি আরও বিস্তারিত জানতে চান তাহলে tinyurl.com দেখুন, /GMP-IMH এবং লিঙ্ক অনুসরণ করুন যেটা অন্য কারো কাজে আসতে পারে। আমাদের 24 ঘন্টা ফ্রি ফোন হেল্পলাইনের সেবাও আছে। এছাড়া যে কোনো সময় আপনি বা আপনার সঙ্গী যদি নিরাপদ বোধ না করেন এবং তাৎক্ষণিক সহযোগিতার প্রয়োজন হয় আপনি সর্বদা A&E তে যেতে পারেন কিংবা কল করতে পারেন 999-এ।